সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমির খান রাইট নাও তিনি বিজি রয়েছেন লাল সিং চাড্ডা মুভি শুটিং নিয়ে, যেটা হলিউড ব্লকবাস্টার ফরেস্ট গাম মুভি রিমেক। তবে রিসেন্টলি জানা গেল আরও একটি ইন্টারেস্টিং খবর, সেটা হচ্ছে আমির খান আরও একটি রিমেক মুভিতে সাইন ইন করতে চলেছেন। না, এবারেরটা কোনো হলিউড মুভি নয়। রিসেন্টলি ইন্ডিয়ান গণমাধ্যম ফিল্মফেয়ার থেকে জানা গিয়েছে যে আমির খান তামিল ফিল্ম বিক্রম ভেদা রিমেক মুভি করতে চলেছেন। এখন এই বিক্রম ভেদা মুভিটা যে কতটা থ্রিলার সাসপেন্সে ভরা ছিল সেটা তো আমরা সবাই জানি, যারা অ্যাকচুয়ালি আমরা দেখেছি আর কি। সো এই মুভির হিন্দি রিমেকটাও যে ইন্টারেস্টিং হবে সেটা আশা করা যায়। তবে চমক কিন্তু এখানেও বাকি রয়েছে। filmfare.com থেকে আরও জানা যায় যে আমির খানের সাথে এখানে অভিনয় করবেন সাইফ আলী খান, অর্থাৎ আমির সাইফ একসাথে। ডেফিনেটলি এটা বলিউড মুভি লাভার্সের জন্য বিশাল বড় একটা নিউজ। এখন এই দুজনের মধ্যে কে কোন রোল প্লে করবে সেই বিষয়টাও বলা হয়। এখানে আমির খান নেগেটিভ রোলটা প্লে করবে, যেটা অরিজিনাল ফিল্মে প্লে করেছিল বিজয় সেতুপতি, এবং সাইফ আলী খান এখানে পুলিশ অফিসারের রোল প্লে করবেন, যেটা প্লে করেছিল আর মাদবান। আর যেহেতু এই হিন্দি ভার্সনটাও ডিরেক্ট করতে চলেছেন গায়ত্রী পুষ্কর, যিনি অরিজিনাল ভার্সনেরও ডিরেক্টর ছিলেন, সো আশা করা যায় যে হিন্দি ভার্সনটাও অরিজিনাল ভার্সনের মতো পুলিশ এবং মিস্ট্রিয়াস সেই গ্যাংস্টারের মধ্যকার যে থ্রিলিং ভাবটা রয়েছে সেটা এখানেও বজায় থাকবে। জানা গিয়েছে যে এই মুভিটা এখন প্রি প্রোডাকশন স্টেজে রয়েছে এবং আমির সাইফ দুজনে এই ফিল্মটা কাজ করতে রাজি হয়েছেন, এবং সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট ইয়ার মার্চ থেকে এই মুভি শুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমির খান এবং সাইফ আলী খানকে বিক্রম ভেদা মুভি রিমেক ভার্সনে দেখতে আপনি কতখানি এক্সাইটেড? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।